হচ্ছে অশ্লীল কথা বলা, নোংরা কথা বলা, গালমন্দ করা, জি অকথ্য গাল। জি মুসলিম সমাজে আজকাল এত খারাপ ভাষায় গাল, আর যারা গালমন্দ করে তাদের ভাষা এত খারাপ হয়ে যায় আর জবান এত লাগামহীন হয়ে যায়, ও যে আয়ত্তই করতে পারে না, জবানকে কন্ট্রোলে রাখতে পারে না, অনিচ্ছাকৃত গাল বেরিয়ে যায়। সামান্য একটু কেউ দোষ করলো ফট করে জবান দিকে গাল বেরিয়ে গেল, সত্তর বেরিয়ে গেল, কারণ বদ অভ্যাস হয়ে আছে। জবানকে স্বাধীন করে দেওয়ার কারণে এইরকমটা হয়েছে। শুধু মানুষকে না, অনেকে মানুষকে তো গাল দেয়, গরু ছাগলকেও গাল দেয়, হ্যাঁ বিড়াল কুকুরকেও গাল দেয়, হ্যাঁ নিজের ছেলে মেয়েকেও গাল দেয় কথায় কথায়, হ্যাঁ নিজের ছেলে মেয়েকে গাল দেয়, স্ত্রীকে কথায় কথায় নোংরা ভাষায় গাল দিচ্ছে, স্ত্রী ও স্বামীকে গাল দিচ্ছে। জি সামনে যদি না পারে তো লুকিয়ে লুকিয়ে দিচ্ছে, আপনি সামনে আপনি স্ত্রীকে খারাপ নোংরা ভাষায় শরীর বাচ্চা সুর বলবেন আর জানোয়ার বলবেন, অমুক বলবেন তুমুক বলবেন, আপনার স্ত্রী আপনাকে সামনে না পারে আপনার চোখের আড়ালি কে বলে আমি শরীর বাচ্চা তুই শরীর বাচ্চা বলবে না, বলবে না। জি রাসূলুল্লাহ নিষেধ করেছেন, রিয়াকশন অবশ্য হবে, রিয়াকশন হবে কিন্তু সামনে হইতে পারছে না। আর অনেকে তো আজকাল তো মহিলারা এমন হয়েছে যে মহিলারা মনে হচ্ছে বেশি ওদের গায়ে জোর হয়েছে, খেয়ে খেয়ে রিক্সা চালককে ওরাই মারছে, হ্যাঁ বেচারা গরিবদেরকে ওরাই পিটাচ্ছে। আর আশ্চর্য আজকাল যে মহিলারা এত বেশি নেতৃত্ব পেয়েছে, শুধু ওই বড় নেতৃত্ব না, সমাজের পরিবারের আর রাস্তাঘাটের, রাস্তাঘাটে মার খাচ্ছে পুরুষ আর মারছে মহিলা, জানি না এই পুরুষগুলি সব কাপুরুষ হয়ে গেছে নাকি আল্লাহ ভালো জানে। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, লাইসাল মুমিনু বিত্তান, মুমিন মুসলিম মানুষ যদি সত্যি মুমিন মুসলিম হয় তাহলে মানুষকে আঘাত দিয়ে কথা বলে না, ওয়ালা বিল্লান, আর লানত করবে না, অভিশাপ করবে না, গালমন্দ করবে, লানত গালকেও বলা হয়, গালমন্দ করবে না, ওয়ালাল ফাহেশ, আর অশ্লীল হইতে পারেন না, অশ্লীল কথা বলবে মুমিন অশ্লীল ভাষী হইতে পারে না, ওয়ালাল বাজি, আর নোংরা ভাষী হইতে পারে না, অকথ্য নোংরা ভাষা বলছে মুসলিম এটা হইতেই পারে না। তিরমিজির হাদিস আল্লামা আলবানী রাহমুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন, মানুষের ভাষা ভালো না খারাপ এমনি নর্মালি চললে বোঝা যাবে না, মানুষের ভাষা কার কেমন শুধু একটু ঝগড়া বাঁধিয়ে দেন, তর্ক শুরু করে দেন আর একটু ঝগড়া লাগিয়ে দেন পরীক্ষা করার জন্য, তাইলে বুঝতে পারবেন যে ওর ভাষা ঠিক আছে কি না, তখন আসল রূপ চেহারাটা তার সামনে চলে আসবে, মুখোশ খুলে যাবে যে আরে এর ভাষা কেমন, এত খারাপ ভাষা, এত খারাপ ভাষা, মুখে দাড়ি, মুখে দাড়ি, আর মাশাআল্লাহ পাঁচ হপ্তাহ নামাজ তো পড়ে, অনেক সময় তাহাজ্জুদও পড়ে, এই দামামে মেলা গল্প আছে একটা হঠাৎ করে মনে পড়লো সেজন্য বলছি। গরমের সময় মোটামুটি গরম আছে, এত গরম নাই কিন্তু মোটামুটি গরম, যেমন এখন এক একদিন করে মাঝে মাঝে গরম চলে আসছে, তাই না, গরম আছে কিছুদিন আগের কথা। গরমের সময় রুমে কয়েকজন থাকে, কারণ পয়সা বাঁচাতে চাই, একা তো রুম নাই না, কয়েকজন আছে রুমে, ওর মধ্যে একজনকে বেশি শীত লাগে ও এসি চালাবে না, আর একজনকে বেশি গরম লাগে ও এসি চালাবে, যার এসি দরকার সে এসি চালিয়ে শুয়েছে। কিছুক্ষণ পরে বেচারা যে দুর্বল পার্টি তাকে খুব ঠান্ডা লাগছে শীত লাগছে, ও চুপ করে এসিটা বন্ধ করে দিচ্ছে, তখন আর কি খুব খারাপ ভাষায় যেসব ভাষাগুলি আমাদের সে গাল, হ্যাঁ শালা একেবারে, এই বলে কে এসি বন্ধ করলো, সে যখন গালাগালি শুরু করেছে তখন বলছে আমি বন্ধ করলাম ভাই ঠান্ডা লাগছে, বলছে এবার তুই বন্ধ করে দেখ তোর হাত ভেঙে দিল, দিল সাথে সাথে চালিয়ে, বলছে এবার তুই বন্ধ করে দেখ তোর কি করে দেবো হাত ভেঙে দেবো, তার সাথে তো গাল দিল অনেকগুলি গাল দিল, যে ভাষাগুলি বলতে আমাকে লজ্জা লাগছে আর খারাপ লাগছে, যার ফলে ওই গালগুলি বললাম না, কথা বুঝছেন, বললাম না শুরুতে যে নামাজিও জাহান্নামে যাবে, এই সব নামাজি জাহান্নামে যাবে, কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গাল শিখাননি, নামাজ যেমন শিখিয়েছেন তার সাথে সাথে ভাষাটা ভালো করা শিখিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, প্রসিদ্ধ হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহই বিশ্বাসী আর আখেরাতে পরকালে জান্নাত জাহান্নামে বিশ্বাসী, ফালিয়াকুল খাইরান, সে যেন ভালো কথা বলে,
ভালো কথা বলেন। ভালো কথা বললাম আপনাদেরকে একটু আগে, যে ভালো কথা কাকে বলে। আবিল ইয়াসমুত, আর যদি ভালো কথা বলতে না পারেন, বেশি জানা নেই ভালো কথা, কি ভালো কথা বুঝি না, অত তো সহজ আপনার জন্য, আবিল ইয়াসমুত, চুপ থাকেন, মুখটা বন্ধ রাখেন, নীরব থাকেন, কথা বলিয়েন না, বেঁচে গেলেন, আর না জান পেয়ে গেলেন, বেঁচে গেলেন, চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল, যে নীরব থাকলো, যে চুপ থাকলো সে বেঁচে গেল, বেঁচে বাঁচল না, বাঁচল না, কোন মন্তব্য করলেন না, বেঁচে গেলেন, দুনিয়ার বালা মুসিবত থেকে বেঁচে গেলেন, আর আখেরাতের বালা মুসিবত থেকে বেঁচে গেলেন, বাঁচলেন না। চুপ থাকলে কিন্তু অনেক বাঁচতে পারবেন আপনি। আর যদি বলেন অমুক নাস্তিক, অমুক নেতা কাফের, অমুক নেতা ফুত্তবাজি করে না, মেম্বারে দাঁড়িয়ে খুদবাজি মার দেওয়ার সুযোগ পেয়েছেন, আর নেতাদেরকে এই নাস্তিক আর কাফের আর অমুক আর তমুক, জি হ্যাঁ, হয় আল্লাহর কাছে পাকড়াও হইল, আর আল্লাহর কাছে পাকড়াও যদি না হয় কোনো ক্ষেত্রে, তো মানুষ তো আছে, রেডি আছে ধরার জন্য, তুই আমাদেরকে নাস্তিক বলবি, আমাদের রক্ত হালাল করবি, জঙ্গি চরমপন্থী, আচ্ছা তোকে মেহমান খানাতে নিয়ে যাচ্ছি, নিয়ে চলে গেল মেহমান খানায়, পাঁচ বছর সাত বছর দশ বছর আছে মেহমান খানাতে, পোষছে ছড়ছে, জানা আছে কি নাই, মানসমাতা না যা, চুপ থাকলে বেঁচে যাবে। এতে লাভ কি করলেন? আপনি যদি কাউকে ধরেন একটা বেদিন লোক গ্রামের আপনার, হ্যাঁ, আর তাকে নাস্তিক বলে দেন, হেদায়ত হবে নাকি ও? না, ছোট তাগুত থেকে আরো বড় তাগুত শয়তান হয়ে যাবে, তো আরো বড় শয়তান হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে এটা তো আর দাওয়াতের কাজ করলেন, দাওয়াতের কাজ হচ্ছে যে ওর কাছে যান, যেমন মুসা আলাইহিসসালাম গেছেন, হারুন আলাইহিসসালাম গেছেন, আর ফাকুল আলাহু কাউলান লাইয়ানান, আল্লাহ বলছেন নরম ভাষায় কথা বলো, লা আল্লাহু ইয়াতাযাক্কার, হতে পারে যে সে উপদেশ নেবে আর তোমার কথাটা শুনে নেবে, যে ভাই কথা তুমি ঠিকই বলছো, আচ্ছা ঠিক আছে, আমি আর এইরকম ধরনের মন্তব্য করব না, বা এইরকম কথা বলবো না, বা এইসব কথা আমার কাছ থেকে আর শুনবে না, ভালো একটা বেনিফিট হয়ে গেল। কিন্তু আপনি দূর থেকে যদি আপনি মনে করেন যে আমি হিট করলে, আঘাত করলে, আর কাফের ফতোয়াবাজি করলেই মনে হয় কাজ হয়ে যাবো, ইহুদি নাসারা দালাল বললে কাজ হয়ে যাবে, অমুক্ত মুক্ত, এতে কোনোদিন কাজ হবে না, বরং হয় আপনি আপনার দুনিয়াকে খারাপ করবেন, না হয় আখেরাতকে খারাপ করবেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। বলছিলাম যে মানুষের ভাষা বোঝা যায় যে কার কেমন ভাষা, কার কেমন চরিত্র, কার কেমন জবানের উপর কন্ট্রোল, ঝগড়া বিবাদে বোঝা যায়। আমাদের দেশে একটা আঞ্চলিক কথা আছে, আমাদের মালদহ আর রাজশাহী চাপাই এজাজ জানে, আকালে খাই নাকি আর ঝগড়াতে কয় নাকি, কি বুঝলেন, বুঝলেন না, বুঝলেন না, আকালে মানে বুঝেন তো, মানে যখন দুর্ভিক্ষ পড়েছে অভাবের সময় কি খাবে না, সবই খেবে, ঘাস পাত সব খেয়ে ফেলবেন, আমি খাবেন না, খাবেন না কালে দুর্দিনে, আর ঝগড়াতে লড়াই ঝগড়াতে কহে নাকি, যা ইচ্ছা তাই কইছে, যা ইচ্ছা তাই মুখ দিয়ে বের করছে, তখন বোঝা যায় যে কেমন চরিত্রের মানুষ আর কেমন ভাষার উপর কন্ট্রোল আছে। আল্লাহ যেন আমাদেরকে ভাষার কন্ট্রোল করা তৌফিক দান করে। যদি কেউ আপনাকে গাল দেয় আর তার জবাব যদি ভালো ভাষায় দেন, তো ঝগড়া মিটে যাবে, ওইখানে ঝগড়া মিটে যাবে, পরীক্ষিত। আমাদের একজন আরবি শেখ, একটা আমাদের কোর্স ছিল, এসে বলছেন ওর নিজের ঘটনা, আরবি শেখ, দাড়িওয়ালা মানুষ, ও একটা মানে সিঙ্গেল রোড দিয়ে এসছে, আর হাইওয়ে দিয়ে বা ডবল রোড দিয়ে, ডবল বড় রাস্তা দিয়ে আরেকজন যাচ্ছে দ্রুতগামী, অধিকার কার যে বড় রোডে আছে, তাই না? তো ও হুট করে ঢুকে গেছে, যেভাবে হোক না কেন, হুট করে সেই দাঁড়িওয়ালা মানুষ গাড়ি ঢুকিয়ে দিয়েছে। তখন ওকে যেহেতু ব্রেক করতে হচ্ছে, অনেক অহংকারী লোক আছে, ব্রেক যদি করতে হয় তো আর বরদাস্ত হবে না, তখন বলছে তাহমার, মানে কি তুমি কি গাধা নাকি, হ্যাঁ, যে আমার রাস্তায় ঢুকলে তুমি, হেমার বলেছে। আচ্ছা, যদি ওই সময় আপনারা থাকতেন কি বলতেন, আনা মাফি হেমার, আম তা হেমার, কি বলতেন, আমি হেমার না তুই হেমার, বলতেন না, বলতেন না, হ্যাঁ, আন্তা হারামি, বলছে লাল আন্তা হারামি, এগুলো হলো আপনাদের জবাব, সেজন্য মার খেতে হয়, মারামারি হয় না, হয় না, হ্যাঁ, জি হ্যাঁ, জি, একজনকে কাল বলে দিল আমার চোখের সামনে, আর একটা কাল বলে দিল, আর মারামারি শুরু হয়ে গেল, দেখছি কাল বলছে লাল আন্তা কাল, আর মারামারি শুরু হয়ে গেল, সাথে সাথে মারামারি শুরু হয়ে গেল, একেবারে
কিন্তু এই ঘটনা শুনেন যেখানে একেবারে ঠান্ডা হয়ে গেল, যেমনই শেখ মানুষ বেচারা শেখ দাড়িওয়ালা, ওকে যেমন হেমার বলেছে তখন ওইটা এদিক শরীরটা দেখছে, মানে ভান করে বসে ওইটা দেখার পরে বলছে আলহামদুলিল্লাহ আনা ইনসান, বলছে আনা ইনসান মানে আমি একটা মানুষ, আমি তো গাধা টাধা দেখছি না, আমি দেখছি আমাকে মানুষ দেখছি। ওই লোকটি লজ্জা পেল, অসৎ লোকটি লজ্জা পেয়ে টান দিয়ে চলে গেল, আর ঝগড়া বিবাদ মারামারি কিচ্ছু হলো না, কথা বুঝতে পারলেন। কিন্তু এই সময়টা যে কন্ট্রোল করতে হবে এটা হচ্ছে আপনার যোগ্যতা, এইরকম ট্রেনিং তরবিয়ত আপনাকে ইসলাম থেকে নিতে হবে যে আমাকে গাল দিক আমি গাল দেবো না, আমাকে খারাপ কথা বলুক আমি ভালো কথা বলবো। কারণ কোরআনে কারিমে কি শেখানো হয়েছে সূরা ফুসসালাতে, আমি সিজদা ইদফা বিল্লাতি হি আহসান, তুমি দূর করো মন্দকে, ওয়ালা তাস্তাবিল হাসানাত ওয়ালা সাইয়্যাত, তার আগে আল্লাহ বলছেন ভালো আর মন্দ সমান হইতে পারে না, ভালো মন্দ সমান হইতে পারে না, ভালো আচরণ আর খারাপ আচরণ দুটো কি সমান? সমান না। তারপর আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হি আহসান, মন্দকে বেশি উত্তম দিয়ে দূর করো। দেখেন মন্দকে ভালো দিয়ে দূর করো বলছেন না, আল্লাহ আহসান দিয়ে দূর করতে বলছেন। হাসান মানে ভালো, আর আহসান মানে অতি উত্তম, অতি ভালো দিয়ে দূর করো। জি হ্যাঁ, এই জন্য যদি শরীরে পেশাব পায়খানা লেগে থাকে তো শুধু এই পানি, যেই পানিতে সন্দেহ আছে ওই পানি দিয়ে পাক করা না, একেবারে নিশ্চিত যে একেবারে পরিষ্কার পানি, পাক পানি, তাহের পানি, মুতাহের, সেই পানি দিয়ে আপনি ধুইবেন, ঠিক না? ইদফা বিল্লাতি হাসান, আল্লাহ বলছেন যে খারাপ চরিত্রকে ভালো দিয়ে দূর করো, বেশি ভালো দিয়ে দূর করো। এটা করলে হবে কি, ফায়দাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিউন হামীম, আপোসে যদি শত্রুতাও থাকে সেটা ঘনিষ্ঠ বন্ধুত্বে রূপান্তরিত হয়ে যাবে, কঠোর দুশ্মন কি হয়ে যাবে, দোস্ত হয়ে যাবে, সে লজ্জিত হয়ে হোক আর যেভাবে হোক না কেন। সাত নম্বর গুনাহ হচ্ছে